আমরা অনেকেই ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করি আমরা যখন ভিডিওতে কথা বলি তখন কথার সাথে মিলিয়ে নিজ দিয়ে আপনারা দেখতে পারবেন আমার কথার সাথে মিলিয়ে লেখা উঠতেছে যেগুলোকে আমরা নিমিশেই বলতে পারি সাবটাইটেল সো আপনি চাইলে কিন্তু এইরকম সাবটাইটেল তৈরি করতে পারবেন এখন এই সাবটাইটেল যদি আপনি কথার সাথে মিলিয়ে একের পর এক লিখে লিখে তৈরি করতে চান ইফেক্ট বসাতে চান অ্যানিমেশন বসাতে চান তাহলে আপনার প্রচুর পরিমাণে সময় লাগবে আর এই সময়টাকে সহজ করার জন্য আপনাদের মাঝে নিয়ে চলে আসছি হিট পাও ইডি মেকোর এই অ্যাপ্লিকেশনটিকে এই অ্যাপসটা ব্যবহার করে চাইলে আপনারা নিমিশেই চাইলে আপনার ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন এআই দিয়ে আপনারা চাইলে ভিডিওর ভয়েস তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে এআই দিয়ে অডিও জেনারেট করতে পারবেন এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে যাবেন পাশাপাশি ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারবেন যে কোনো ফটোর ব্লার্ডটা আপনি রিমুভ করতে পারবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক এই অ্যাপ্লিকেশনটি কতটা আপনার জন্য উপকারী তা জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলেই তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা কিভাবে আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবেন একদম এক ক্লিকে সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এক ক্লিকে আপনার ভিডিওতে সাবটাইটেল যুক্ত করবেন পাশাপাশি আপনারা এআই এর বিভিন্ন প্রকার কাজকর্ম করতে পারবেন প্রথমেই পরিচয় করে দিব হিট পাউ ইডি এই অ্যাপ্লিকেশনটির সাথে অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ইনস্টল করবেন চলুন এক নজরে দেখে আসি প্রথমে আপনারা কি করবেন আমাদের এই ভিডিওতে থাকা পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর একটা ক্লিক করবেন দেন ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তারপর সেখান থেকে আপনারা নিমিশে ডাউনলোড করবেন যেমনটা দেখতে পারছেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সিডাইফ দুর্দান্ত একটা সিস্টেম চলে আসবে এখানে দেখতে পারছেন ক্রিয়েট ভিডিও এই সেকশনটির আন্ডারে রয়েছে স্ক্রিন রেকর্ডার সাবটাইটেল মেকার টেক্সট টু স্পিচ এছাড়া রয়েছে ট্রান্সলেট সাবটাইটেল এআই ভিডিও জেনারেটর এআই কপি রাইটিং এছাড়াও যদি আপনার এখান থেকে টোল ক্লিক করেন তাহলে এখানে অন্যান্য ফিচারগুলো দেখতে পারবেন যেমন ভিডিওতে ক্লিক করলে এখানে স্ক্রিন রেকর্ডার ভিডিও ডাউনলোডার এআই ভিডিও জেনারেটর স্টাবিলাইজেশন রিমোভ ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড এই কাজগুলো আপনারা চাইলে কিন্তু নিমিশেই করতে পারবেন এছারা অডিও কাজের জন্য আপনারা অডিওতে ক্লিক করবেন এখানে ভোকাল রিমুভার অডিও ডাউনলোডার এক্সার্ট অডিও ভয়েস ইফেক্ট নয়েজ রিডাকশন বিট ডিটেকশন এগুলো আপনারা চাইলে কিন্তু নিমিশে এখান থেকে সম্পাদনা করতে পারবেন এরপর ইমেজে ক্লিক করলে এখান থেকে আপনারা এআই ফটো কাট আউট করতে পারবেন এবং ফটো ইনহান্স

সাবটাইটেল নিমিশে কিন্তু তৈরি করতে পারবেন এখন এক যদি আপনারা সাবটাইটেল বসাতে চান কি করবেন আপনারা সো এই ফিচার থেকে আপনারা প্রত্যেকটা সেকশনের উপর ক্লিক করে কাজ করতে পারেন অথবা চাইলে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে পারেন সো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে সাবটাইটেল মেকার জাস্ট এখান থেকে সাবটাইটেল মেকারে ক্লিক করুন তারপর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা ইম্পোর্ট ফাইলের উপর একটা ক্লিক করবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা যে ভিডিওটার উপরে আপনি সাবটাইটেল বসাতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে জাস্ট আমি আমার ভিডিও ভিডিওটা ইম্পোর্ট করে দিলাম সো ভিডিও ইম্পোর্ট করার পর আমাদের কাজটা হচ্ছে কি দেখুন আমি আপনাদেরকে একদম পরিষ্কার দেখা দিচ্ছি জাস্ট আপনারা এখানে ভিডিওটা দেওয়ার পরে আপনারা প্রথম যে কাজটা করবেন এখান থেকে দেখবেন যে প্রথমে রয়েছে ট্রান্সলেট সাব টাইটেল আসলে আপনি আপনার ভিডিওর সাব কোন ভাষায় দিতে চাচ্ছেন তার জন্য আপনি নান অপশনে ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো ভাষা পাবেন সো ইংলিশটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিলেক্টেড ক্লিপ আপনার যদি ভিডিওতে অসংখ্য ক্লিপ থেকে থাকে যদি ক্লিপগুলো একসাথে দেন সো সবগুলো ক্লিপ আপনারা সিলেক্ট করে কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন সো এরপর আপনারা জাস্ট এখান থেকে করবেন এই অটো সাবটাইটেলিং জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিকগনাইজিং সাবটাইটেল সো এটা কিন্তু একটু রিকগনাইজ হবে এবং একটু সময় লাগবে বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছেন রিকগনাইজ কিন্তু আমাদের সাকসেসফুল কিন্তু হয়ে গেছে সো এখন দেখুন আমাদের সাবটাইটেল কিন্তু আমাদের ভিডিও অনুযায়ী কিন্তু চলে আসছে এই যে দেখুন সাবটাইটেল কিন্তু চলে আসছে সাবটাইটেলের উপর আমরা জাস্ট এখানে দিয়ে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু চাইলে এই সাবটাইটেলটা যদি আমরা চাই এখানে কিন্তু যদি কোনো লেখালেখি ভুল টুল থাকে সো আমরা কিন্তু চাইলে এটা কিন্তু আমরা সংশোধন করতে পারবো সো এরপর রয়েছে স্টাইল

ইলেকট্রনিক আর হ্যাঁ আপনার অবশ্যই ডিভাইসে কিন্তু সেই ফোনটা ইনস্টল করা থাকা লাগবে না হলে কিন্তু হবে না সো মনে করেন আমি এই ফোনটা দিব এই ফোনটা কিন্তু হয়ে যাবে এবং জুম আউট ইন কিন্তু করতে পারবেন দেখুন জুম আউট ইন কিন্তু করতে পারবেন এছাড়া আপনারা চাইলে পজিশন কিন্তু উপর নিচ করতে পারবেন দেখুন আমি পজিশন উপর নিচ যদি করি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু উপর নিচ কিন্তু হয়ে যাবে রোটেট করতে পারবো অপাসিটি আমরা কিন্তু কমাইতে বাড়াইতে কিন্তু পারবো ঠিক আছে অপাসিটি কিন্তু আমরা কমাইতে বাড়াইতে পারবো সো এরপরে দেখুন টেক্সট টু স্পিচ পিক নিতে পারবো ভয়েস নিতে পারবো বিভিন্ন ক্যারেক্টার দ্বারা জাস্ট আমরা প্রথমে একটা ক্যারেক্টার উপর ক্লিক করে দিব আপনি চাইলে এই ক্যারেক্টার ভয়েসটা শোনার জন্য এই ভয়েসের আইকনে প্লে আইকনে ক্লিক করলে ভয়েসটা শুনতে পারবেন দেন এখান থেকে স্টার্ট কনভার্টিং এ ক্লিক করলে দেখবেন যে আপনি এখানে অলরেডি আপনার ভয়েসটা কনভার্ট হয়ে কিন্তু একটা ক্যারেক্টার ভয়েস কিন্তু চলে আসছে তো এরকম কিন্তু আসলে হয়ে যাবে সো এই অ্যাপ্লিকেশনটি দ্বারা শুধুমাত্র আপনারা এই কাজটুকুই করতে পারবেন না সাবটাইটেলই বসাতে পারবেন না পাশাপাশি আপনারা দেখুন এখান থেকে রয়েছে হচ্ছে মিডিয়া মিডিয়া অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন রিকর্ডেড এবং রয়েছে ডাউনলোড ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিও অনুযায়ী আপনারা কিন্তু প্রচুর পরিমাণ এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন অনেক কিছু কিন্তু এখানে আছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড পিক্স বেবি আনস্প্লাস এছাড়া গিপি থেকে আপনারা চাইলে নিজেদের প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে নিতে পারবেন বা গুলো নিতে পারবেন সাউন্ড অপশনে যদি ক্লিক করে দেন এখান থেকে অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন যে গুলো আপনার ভিডিওর জন্য প্রয়োজন হবে তো আপনারা চাইলে কিন্তু এই সাউন্ডগুলো এখান থেকে নিতে পারবেন সিনেমাটিক থেকে শুরু করে এছাড়া রয়েছে সাউন্ড ইফেক্ট এখানে ক্লিক করলে আপনারা প্রচুর পরিমাণে সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এছাড়া আপনার এখান থেকে ইফেক্ট পেয়ে যাবেন সব এখান থেকে পেয়ে যাবেন অডিও থেকে টেক্সটে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে অসংখ্য টেক্সট পেয়ে যাবেন সব কিছু চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যদি ধরেন আপনার এটা প্রয়োজন হচ্ছে সাপোজ মনে করেন আপনার হচ্ছে ফিল্টার্লাই করতে পারবেন যার দ্বারা আপনার ভিডিওটা সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এছাড়া ইফেক্ট অপশনে করলে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিও ইফেক্ট দিতে পারবেন যদি আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে চাইলে আপনারা কি করতে পারবেন

অডিওতে ক্লিক করলে অডিও হয়ে যাবে আর উপরে যদি এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করেন তো ভিডিও আসবে সো এবারে দেখুন আপনি চাইলেই সাবটাইটেল গুলো এসআরটি ফরম্যাটে কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে এসআরটি ফরম্যাট সিলেক্ট করে দিবেন দেন এটাকে আপনারা অবশ্যই টিক মার্ক করে দিবেন এরপর আপনারা জাস্ট এখানেতে কি করবেন এক্সপোর্টে ক্লিক করে দিবেন কত এমবি সাইজ হবে এখানে আপনারা দেখতে পারবেন সো এখন এখান থেকে আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না ঠিক আছে তো দেখতেই পারছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট ওপেন ফোল্ডার ক্লিক করবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে আপনার ভিডিওটা চলে আসছে হ্যালো এভরি ওয়ান হাউ আর ইউ আই এম অলসো ফাইন টুডে আই এম শোয়িং হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল সো উইথাউট ওয়াশ্টিং মোর টাইম সো লেটস গেট করে আপনি কিন্তু যে কোনো ভিডিওতে কিন্তু আপনি চাইলে সাবটাইটেল বসাতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই ভিডিও ডিসক্রিপশন বক্স তাছাড়া ফার্স্ট পিন কমেন্ট বক্সে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো পেয়ে যাবেন